কোন মহিলা যদি কোন পুরুষের সামনে ঘরের ভিতরে দুলাভাই ভাসুর দেওরের সামনে ঘরের বাইরে রাস্তায় ঘাটে বেরিয়ে যান, মাথার চুল বেরিয়ে আছে, কান বেরিয়ে আছে, ঘাড় গলা বেরিয়ে আছে, বাজু বাহু বেরিয়ে আছে, প্রতি সেকেন্ডে একটা করে মহাকবিরা গোনা ওই মহিলা তার স্বামী অথবা আব্বা আম্মার আমল নামায় জমা হতে থাকে। হাজিরিন, এই যে মহাপাপ আমরা করি, আমাদের মহিলারা মাশাআল্লাহ শাওয়ালের রোজা রাখেন, নফল ইবাদত করেন, করেন না করেন না, শাওয়ালের রোজা আছেন, ছয়টা রোজায় কতগুলো নেকি হলো? 60টা নেকি, এই তো। আর ওই রোজা অবস্থায় যখন মহিলা বাইরে বেরিয়েছেন, মাথার কাপড় অর্ধেক আছে, মাথার খোলা, মুখ খোলা, কান খোলা, গলার এখানে করা, শাড়ি পরেছেন, কনুইয়ের এখানে করা, বাইরে গেছেন, হাটে গিয়েছেন, বাজারে গেছেন, ঘরের ভিতর দুলাভাই বাসুর দেওর আত্মীয়র সাথে গল্প করেছেন, প্রতি সেকেন্ডে প্রতিদিনে লক্ষ লক্ষ মহাকবিরা গোনা, মদ খাওয়া ব্যভিচার করার মতো মহা মহাকবিরা গোনা তার আমল নামায় লেখা হয়ে গেছে।